নামাজের ৬ নম্বর দিক হেফাজতের এবং নামাজ কায়েম করার তা হচ্ছে নামাজ আদায় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আপনার নামাজ আমার নামাজ কেমন নামাজ হবে যেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যেমন ফরজগুলি ছিল ফরজ আদায় করতে হবে যেমন ওয়াজিবাত ছিল ওয়াজিবাত আদায় করতে হবে যেমন সুন্নাত ছিল সুন্নাতগুলি আদায় করতে হবে সুন্নাতগুলো ছেড়ে দিলে হবে না আজকালকার লোকের প্রশ্ন আচ্ছা ওই সুন্নাতটা না করলে হবে না কেন প্রশ্ন আপনার এটি কেমন মুসলিম কেমন নবীর উম্মত যে নবী শাসন ওইভাবে নামাজ পড়লেন আর জিজ্ঞাসা যে ওই সুন্নতটি না আদায় করলে হবে না এক ভাই জিজ্ঞাসা করে আজকে জুমা মসজিদে জিজ্ঞাসা করছেন নতুন মানুষ ছিলেন মনে হয় জিজ্ঞাসা করছেন যে নামাজে যদি কেউ রাফায়েদান না করে তো হবে না আপনার যদি এই বিশ্বাস থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়েদান করে নামাজ পড়েছেন এবং হাদিস যদি আপনার কানে পৌঁছে যায় বা চোখে দেখে নিয়ে থাকে তাহলে আপনার জন্য ফরজ ওইভাবে নামাজ পড়তে হবে আপনার বিশ্বাস আছে যে নবী এইভাবে নামাজ পড়েছেন এবং আপনি হাদিস জেনে গেছেন এমন না যে জানতেন না জানতেন না আলাদা ব্যাপার আর আপনার ওই হাদিস মানে আপনার জন্য ফরজ কারণ নবী এইভাবে নামাজ পড়েছেন সেই রফেদানের হুকুম সুন্নত হোক আর সুন্নত ছেড়ে দিতে হবে নাকি আমি মাঝে মাঝেই বলি যে আজকালকার মানুষকে যদি সুন্নত বলা হয় তো ছেড়ে দিবে কেন সুন্নত মানে কার নবী করিম সুন্নত মানে ওইভাবে নামাজ পড়তে হবে তাহলে নবীর ফটোকপি হবে আপনার নামাজ আল্লামা শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তার নাম এই জন্য উল্লেখ করেছি যে তাকে শ্রদ্ধা করে ভারতের ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের আহলে হাদিসরাও হানাফি দেওবন্দিরাও হানাফি বেরলভিরাও সকলে সাফিগুলো যারা সাফি রয়েছে সাউথ ইন্ডিয়াতে তারাও সকলেই শ্রদ্ধার নজরে দেখে এবং মনে করে যে তিনি ভারত উপমহাদেশের মোগল আমলে হাদিসের ওস্তাদ ছিলেন ওস্তাজুল হাদিস ফিল হিন্দ তাকে বলা হয় শাহরিল্লাহ মুহাদ্দিস দেহলভি প্রথম তিনি মদিনায় এসে আবু তাহের মাদানির কাছ থেকে বোখারি পড়ে গেলেন ভারতে তখন বোখারি পড়ার কোনো ব্যবস্থা ছিল না ভারতে ছিল না ঢাকায় ছিল না কোনো জায়গায় ছিল না দিল্লি যে মোগলদের মসনদ ছিল রাজধানী সেখানে বোখারি পড়ার ব্যবস্থা ছিল না খুব বেশি তালিম ছিল মিশকাত পর্যন্ত আর শুধু ফেকা পড়া প্রথম আসলেন মদিনায় হজে আসলেন আসার পরে মক্কা মদিনায় এসে মদিনায় বেশ কয়েক বছর থেকে গেলেন হাদিস পড়লেন তিনি বোখারি পড়ার পরে বগলে করে বোখারি নিয়ে গেলেন প্রথম বোখারি দার শুরু করলেন গিয়ে দিল্লিতে তিনি শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তার পিতা শাহ আব্দুর রহিম দেহলভি তিনি বাদশাহ আওরঙ্গজেব যে আলমগীর দীর্ঘদিন তিনি বাদশাহী করেছেন ভারতের এবং খুব ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন তার যে ওলামা পরিষদ ছিল ওলামা কাউন্সিল মজলিস ছিল তার একজন গুরুত্বপূর্ণ সদস্য যারা ফাতোয়া আলমগিরি লিখেছেন ফাতোয়া আলমগিরি যারা সংকলন করেছেন তাদের একজন ছিলেন এই শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বাবা শাহ আব্দুর রহিম দেহলভি শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে জিজ্ঞাসা করা হয় রফুল ইয়েদেন সম্পর্কে আমি যদি বলি রফল ইয়েদেন তো একজন বলবে মনসুখ হয়ে গেছে আর একজন বলবে না না আমাদের মজহাবে নেই শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কি ছিলেন বংশগত হানাফি ছিলেন কিন্তু কোরআন সুন্নার বাইরে ছিলেন কোরআন সুন্নার কাছাকাছি ছিলেন সেই জন্য তাকে যখন জিজ্ঞাসা করা হলো রফুল ইয়েদেন সম্পর্কে এবং শুধু জিজ্ঞাসা না তার কিতাবে আজ পর্যন্ত মজুদ আছে যেসব ভাইয়েরা কওমি মাদ্রাসা সম্পর্কে খোঁজ রাখেন দাওরায়ে হাদিসে এই কিতাব পড়া হয় হানাফি মাদ্রাসা পড়া হয় আহলে হাদিস মাদ্রাসায় পড়া হয় অন্য দেওবন্দি বেরেলভি সব মাদ্রাসাগুলিতে পড়া হয় হুজ্জাতুল্লাহুল বালেগায় তিনি উল্লেখ করছেন রফুদাইন এদাইন সম্পর্কে দুই হাত উঠানো দুই হাত উঠানো যে তাকবীরে তাহরিমার সাথে ওখানে তো সবাই মানে কিন্তু রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় তাই না আর আর তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম তাশাহুদ থেকে উঠবেন এই সময়গুলিতে এগুলি হচ্ছে ইখতিলাফ যে করব না ফোকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে ইখতিলাফের সমাধান আল্লাহ কি বলেছেন ফারুদ্দুহ ইলাল্লাহ ওয়া রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন কোন ব্যাপারে ইখতিলাফ হলে আল্লাহর দিকে ফিরে আসো আর রাসূলের দিকে ফিরে আসো তখন আর অন্য মানুষের কাছ থেকে ফয়সালা না হবে কারণ মানুষরাই তো ইখতিলাফ করছে আলেমরাই তো ইখতিলাফ করছে ফোকাহারা ইখতিলাফ করছেন তো কার কাছ থেকে ফয়সালা নেবেন ফয়সালা নেন এমন জায়গা থেকে যেখানে ইখতিলাফ শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছ থেকে কোরআনে কারিমে থাকলে আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তার ভাষায় আমি মুখস্থ করে বলছি কারণ এই কিতাব আমি পড়েছি এবং পড়িয়েছি হুজ্জাতুল্লাহিল বালেগা শুনেন ওয়াল্লাযী ইয়ারফাউ তিনি বলছেন যারা রফল ইয়েদেন করে আহাব্বু ইলাইয়া মিম্মা লা ইয়ারফা ওদেরকে আমি বেশি ভালোবাসি আহাব্বু ইসম তাফজিল ওরা আমার নিকট অধিক প্রিয় ওই লোকদের চাইতে যারা মিম্মা লা ইয়ারফা যারা রফল ইয়েদেন করে না
রুকু গেল এইভাবে, রুকু থেকে উঠলো তো হাত উঠালো না উপরে। তাদের চাইতে বেশি আমি ভালোবাসি কাদেরকে, যারা রফুলিয়া দেন করেন। কেন? ব্যক্তি স্বার্থে, দুনিয়াবি গরজে? তাদের সাথে আত্মীয়তা আমার বেশি না। কারণ লে আন্না আহাদিস রাফে আকসারু ওয়া আসবাতু, তিনি বলছেন কারণ রফুলিয়া দেনের হাদিস গুলির সংখ্যা বেশি। আকসার মানে কাসিরের ইসিম তাফজিল, অনেক বেশি। আর আসবাতু সাবেতের ইসিম তাফজিল হচ্ছে আসবাতু, মানে অধিক বলিষ্ঠ, অধিক মজবুত। তাহলে হাত উঠিয়ে নামাজ পড়ার হাদিস গুলি, রফুলিয়া দেন করার হাদিস গুলি বেশি সংখ্যায় এবং বেশি মজবুত। এই জন্য যারা রফুলিয়া দেন করে তাদেরকে আমি বেশি ভালোবাসি, যদি এটি সুন্নাত। সুতরাং এই প্রশ্ন কেন উঠবে আপনার যে আমি রফুলিয়া দেন না করলে কি হবে? না, রফুলিয়া দেন যদি না করি তো কোনো ক্ষতি হবে? হ্যাঁ, যটা সুন্নাত থাকবে তটা ক্ষতি হবে, মানে তটা নেকি কমবে, ততটি নেকি কমবে। এক এক সুন্নাতের উপর যে আল্লাহ পাক জানে কতটি নেকি রেখেছে, 100 না 200 না 500 না 1000, আল্লাহ পাক জানে। যদি জানাজায় হাজির হয়ে ফরজে কিফায়া, জানাজায় হাজির হয়ে যদি দুই কিরাত আর এক এক কিরাত ওহুদ পাহাড়ের সমান নেকি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি একটি সুন্নতে কত নেকি যে থাকতে পারে। ভাববেন না যে 10-20টি মনে হয় নেকি ছুটলো, আল্লাহ পাক ভালো জানেন। কাল কিয়ামতে চূড়ান্ত ফয়সালা হবে, যখন এই অসংখ্য নেকিগুলিতে মাহরুম থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছেড়ে দিয়ে নামাজ পড়ার কারণে। বলছিলাম যে নামাজ পড়তে হবে নবী সাল্লামের সুন্নত মোতাবেক, তার সাথে আরো মুসিবত বেড়ে যাবে যদি সুন্নত মোতাবেক নামাজ পড়লেন না, মানে বেশ কিছু সুন্নত ছাড়লেন আর তার সাথে সাথে বিদাত বাড়ালেন, তাহলে কি বিপদ হবে? মহাবিপদ। বিদাতি নামাজের সংক্ষেপে দৃশ্য, নামাজ শুরু হবে কি দিয়ে? তাদের নিয়ত পড়ে, নাওয়াই তো পড়ে, যায় নামাজের মোসাল্লার দোয়া পড়ে, নিয়াজহাত পড়ে, আর ইমাম যদি হয় তাহলে আনা ইমামুল লিমান হাজার আমাল্লামি হাজার বলে, হাত যদি মুক্তাদি হয় তাহলে ইক্তাই দায়িত্ব বিহাজাল ইমাম বলে, তাই না? তারপর নামাজ শুরু হবে, তখন পায়ে পা গ্যাপ রাখতে হবে, একটু শয়তানের জন্য জায়গা রাখতে হবে, হবে না? রাখে না নাকি? আজকে জুমা মসজিদে দুই দিকে দুইটা পড়েছে ওই রকম। আমার সুন্নত নামাজগুলিতে আমার ছেলেগুলি আশপাশে থাকে, কিন্তু ফরজ নামাজে তো মুসিবত হয়ে যায়, কারণ ছেলেগুলি দৌড় দেওয়ার চেষ্টা করে অন্যদের মতে, আগে যে আগে গিয়ে যত আগে যেতে পারি, তো সব তো এদিক ওদিক চলে গেল, পাশে পড়লো দুটো অবাঞ্ছিত সুন্নতের খেলাফ নামাজি। এইদিকে একটা আছে ডান দিকে, ও দেখে শুধু পা ঘুষুর ঘুষুর টেনে নিচ্ছে, ও সাথে ছাটা ছু টেনে নিচ্ছে। আরে বাবা, কি মুসিবত হলো! এই কাজ তো আর নামাজ শুরু হইলে তো করা যাবে না, কারণ অনেকে আবার এইরকম করে, নামাজ শুরু হওয়ার পরে ওকে চাপতে থাকে, না রে ওইটাও করা ঠিক না, ও যাচ্ছে সুন্নতের খেলাফ করে, কোন আগার হবে? সাঁটাচ্ছি, ও সরে যাচ্ছে, বাম দিকে যেটা আছে ওটা এক দেশি ভাই আছে, ও তো আরো সরবে। এদিকে যেটা ছিল এক আরব অশিক্ষিত জাহিল ছিল, দেখলাম পর দেখছি যে আরব ওই ইয়ামানি বা ওই জাহিল গুলো হবে, তো দেখছি এটাও সরে যাচ্ছে, এরও অ্যালার্জি চুলকানি আছে। আর এটা তো মানে জানাই আছে যে দেশি নামাজ মানে শয়তান একটা জায়গায় আধা হাত বা চার আঙুল তো ছাড়তেই হবে, অথবা বড়দের সামনে থাকলে পায়ে পা লাগানো বেয়াদবি হয়ে যাবে, এইসব শয়তান শিখিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন তারাসু, সেটে সেটে যাও, রাস মানে একবারে সীসা পিঘলানোর মতো দাঁড়াও, সুদ্দুল খালাল ছিদ্রগুলি বন্ধ করে দাও। এগুলি কার কথা? নবী করিম সাল্লামের কথা। আবু দাউদের হাদিস, সহি বুখারিতে বিভিন্ন হাদিস রয়েছে, সহি বুখারিতে রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা সাহাবাই কেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিতাম, ওয়াল কাদাম বি কাদামহি ওয়াল কাব বি কাবহি, টাকনার সাথে টাকনা মিলাইতাম, পায়ের সাথে পা মিলাইতাম। আর এরা বলছে না না না, জায়গা রাখতে হবে, ওয়ালা তাজালু ফরজাতিল শয়তান, শয়তানের জন্য খালি জায়গা রাখছে না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নামাজে নবীর নামাজ পড়ছেন এইভাবে, আপনার সাথে সাথে আপনি দূরে সরে যান, সাথে দূরে সরে যান, এমন ভাবে দাঁড়ান যাতে করে আপনার সাথে ছাড়তে না পারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং সুন্নত মোতাবেক আমল করা, নামাজ পড়া তৌফিক দান করেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ পড়তে হবে। মালিক বিন হুয়াইরাস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা আসলাম, ওয়া নাহনু শাবাব, যুবক লোক সব ছিলাম, মুতাকারিবুন, সব একই বয়সের কাছাকাছি, ফা আকামনা ইন্নাহু ইশিনা লাইলা, 20 দিন ইসলাম কবুল করার পরে 20 দিন আমরা থাকলাম। যুবকদেরকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মায়া হলো, যে লোকগুলির বিবি বাচ্চা বাড়িতে হয়তো আছে, নতুন নতুন বউ ছেড়ে এসেছে, আর কতদিন থাকবে? ফাজান্না আন্না ইশতাকনা আহলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল হলো যে আমাদের হয়তো বিবিরা খুব মনে পড়ছে,
20টা দিনে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খেয়াল রাখেন উম্মতের যে কত বিবি মনে পড়ছে, তো যারা এক বছর দুই বছরের জন্য আছেন, হ্যাঁ আল্লাহ পাক যেন আমাদেরকে যেন ধৈর্য ধারা তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাআলানা আম্মান তারাকনা, জিজ্ঞাসা করলেন যে কি বাবার ফি আহলেনা, বাড়িতে কি আছে, বিবাহিত তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে করেছো। নবী সাল্লাম তাহলে সাহাবাই কেরামদের নতুন মুসলমানদের খোঁজ খবর নিতেন, জিজ্ঞাসা করলেন ফা আখবার না, বললাম যে হ্যাঁ আমরা কি বিয়ে করেছি। ওয়া কানা রাফিকান রাহিমান, নবী সাল্লাম অত্যন্ত নম্র ছিলেন এবং অত্যন্ত দয়ালু ছিলেন, রাহিমান অত্যন্ত রফিক এবং রহিম ছিলেন। ফাকালা ইরজু ইলা আহলিকুম, যাও তোমরা যুবক মানুষ যাও নিজের বিবিদের কাছে যাও, আর যা শিখলে তার উপর আমল করো গিয়ে। ফাআল্লিমুহুম, ওদেরকে যা কিছু শিখেছো তাদেরকে তালিম দাও, যাও স্ত্রীকে শিখাও, আত্মীয় স্বজনদেরকে শিখাও, নিজের গ্রামবাসীকে শিখাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে আদেশ করো, ওয়াসাল্লু, এবং তোমরা নামাজ পড়ো। কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি, যে হাদিসটা আপনারা এক অংশ মুখস্থ রেখেছেন এটা এই বড় হাদিসের একটা অংশ। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা যে 20 দিন আমাকে দেখলে যেমন ভাবে নামাজ পড়তে ওই রকম নামাজ পড়বে। নামাজকে চার ভাগে বিভক্ত করবে না যে এটা হচ্ছে মালিকি নামাজ হাত ছেড়ে নামাজ, এটা হচ্ছে হানাফি নামাজ, হ্যাঁ এটা হচ্ছে শাফি নামাজ, বুঝতে পেরেছেন? এইভাবে ভাগ করবে না। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন নামাজ পড়তে দেখেছো ওই রকম নামাজ পড়ো, 20টা দিন দেখলে যথেষ্ট দেখে নিয়েছো, যথেষ্ট শিখে নিয়েছো, ওইভাবেই নামাজ পড়বে। ওয়াইজা হাজারাতি সালাত, নামাজের যখন সময় উপস্থিত হবে, ফালিওয়াজিন লাকুম আহাদুকুম, তোমাদের একজন আজান দেবে। আজান দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি হওয়া জরুরি নাই, একজন আজান দিলে হয়। আহাদুকুম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়ুআম্মাকুম আকবারুকুম, অতপর তোমাদের যেন এমামতি করে তোমাদের যে বড়। বড়কে কেন এমামতি করতে বললেন? হ্যাঁ বড় এমামতি করবে নাকি? হ্যাঁ কে বলবে এর উত্তর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন বড় কেমামতি করতে, বড় তাহলে আমার আব্দুল খালেক ভাই বড় হয়ে বসে দাড়ি সাদা হয়ে গেছে, ওনাকে এই সব সমস্ত লোকের এমামতি দিয়ে দেবেন নাকি তাহলে? হ্যাঁ এলেমে দিক দিয়ে বড় নবী সাল্লাল্লাহু কথা বলেন, আকবর রকম বলেছেন একসাথে মুসলমান হয়েছে 20 দিন হয়েছে তাহলে শিখেছে সমান সমান। নবী সাল্লাম ভালো করে জানছে শিক্ষার দিক দিয়ে সবটি তো সমান সমান, সমস্তগুলি যদি দাওরা ফারিক হয় কামেল পাস, 10 জন আছে কামেল পাস, সবগুলি কামেল পাস, তাহলে কি করবেন? হ্যাঁ তা 10 জনে 10 জনই হাফেজ, তাহলে কি করবেন, কোন হাফেজকে দিবেন? বয়স দেখতে হবে তাহলে, এই কথাই এখানে বলা হয়েছে। যেহেতু 20 দিন হয়েছে 20 দিনে মোটামুটি সবাই দরসে হাজির থেকে যেন সমান সমান শিখেছেন। নবী সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যে বড় সেই ব্যক্তি ইমামতি করবে। তো বলছিলাম যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা পড়তে হবে। নামাজের সালাম ফেরার পরে আমাদের সে বিরাত শুরু হয়ে যায়, মোনাজাত না করলে খবর আছে, মোনাজাত না করে উঠেই দেখেন। অথচ নবী সাল্লাম বলছেন যে নামাজ শুরু হয় কোত্থেকে, মিফতাহু সালাত আত তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, ওয়া তাহরিমু আত-তাকবীর, এবং নামাজের তাহরিম নামাজের আরম্ভ, তাহরিম এখান থেকে দুনিয়ার কাজ কর্ম কথা হারাম, এবং নামাজ শুরু হয়ে গেল তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, আর দেশীয় নামাজে নামাজ তো দিয়ে নামাজ শুরু, জায় নামাজে দিয়ে নামাজ শুরু, তারপর ইক্তাদায়তু বিহাযাল ইমাম বলতে হবে। কোথায় পেলেন এসব কথা? আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তাহরিমা তাকবীর আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়ে গেল, ওয়া তাহলিল ওয়া তাসলিম, এবং নামাজ শেষ তাহলিল, সবকিছু হালাল হয়ে গেল আপনার জন্য, দুনিয়ার কাজ কর্ম কথা চলে যাওয়া, উঠে যাওয়া, গাড়িতে চড়া, সফর শুরু করা, হ্যাঁ মসজিদের বাইরে চলে যাওয়া হালাল হয়ে গেল তাসলিম সালাম ফিরলেই। তো সালামের পরে বাধ্য হয়ে বসে থাকতে হবে, দুয়া মোনাজাত সম্মিলিত করতে হবে, ইমামের মোনাজাতে কেন শরীক হলেন না, আপনার খবর আছে আপনার এই মসজিদ আসা চলবে না, দেশে ছুটি যান, আর গিয়ে যদি মোনাজাতে সম্মিলিত মোনাজাতে হাজির না হন তাহলে দেখেন গ্রামের লোক কি করে আপনার, এটাই করবে, এই বিদাতি কাজই করবে, এই জুলম অত্যাচার করবে যে আপনি মসজিদ আসবেন না, আমাদের ইমাম সাহেবের সাথে মোনাজাত করেন না, আপনার দোয়া নসিব হলো না। আমাদের এক ভাই বলেছে যে কখনো আপনাকে দোয়া করতে দেখলাম না, তো বদনসিব, আর এই বদনসিব জানে না যে বিদাতি হয়ে জাহান্নামে যাবে, এই বদনসিব খবর রাখে না। সবচেয়ে বড় বদনসিব যে তাওহীদ থেকে দূরে অথবা সুন্নত থেকে দূরে, নবীর তরিকা থেকে দূরে, কুল্লু বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহে, আর গুমরাহের পরিণাম হচ্ছে জাহান্নাম। আর দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, যত নির্জনে ডাকবেন তত ভালো,
যত আপনি অন্ধকারে ডাকবেন, যেখানে আপনার ছাড়া কেউ জানতে পারলো না, আপনার স্ত্রী অনেক সময় জানতে পারলো না, তত বেশি সুন্দর করে কাঁদতে পারবেন এখলাসের সাথে। মানুষের সামনে কান্না হলে অনেক সময় ভান করে কান্না হয়, অনেক সময় শয়তান আরেক দিক দিয়ে একটা রাস্তা খুঁজে যে লোকের সামনে কাঁদতে পেরেছিস মানে তোকে তো লোকেরা খুব ভালোবাসবে, এখন আল্লাহর ওলি মনে করবে, শয়তান ওই দিক দিয়ে তোমাকে গুমরা করে, ভালো মানুষদের কিভাবে গুমরা করবে। সুতরাং যদি নির্জনে কান্না করতে পারে আল্লাহর সামনে এবং দোয়া করতে পারে আরো ভালো। রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে আপনি কাঁদেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু দোয়া মানে এই নয় যে বিদাতি মোনাজাত, আর এর নয় মনে করেন যে আপনি খুব ভাগ্যবান, না ভাগ্যবান না, আপনি বিদাতি। নামাজ সালাম ফিরলেই শেষ হয়ে যায়। সুতরাং ওইভাবে নামাজ পড়তে হয় যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন।